ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ। এতে যোগ দিতে বিভিন্ন জেলার নেতাকর্মীরা দুদিন আগেই সমাবেশস্থলে অবস্থান নিতে শুরু করেছেন। বৃহস্পতিবার তারা নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান নিয়েছেন। মাঠে ত্রিপল ও পলিথিন দিয়ে ছাউনি টানিয়ে রাত পার করছেন। দুপুর দুইটায় পূর্ব ঘোষিত গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগীয় সমাবেশ হয়েছে। একদিকে বিএনপি সমাবেশ, আরেকদিকে ধর্মঘট। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সোহাগ। আপনি যেটা জানতে চেয়েছেন যে একদিকে গত দুদিন ধরে বাস ধর্মঘট কিন্তু চলছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অন্যদিকে বিএনপির সমাবেশ আমরা এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু উদ্যানে এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বঙ্গবন্ধু উদ্যানে অর্থাৎ গত দুদিন ধরেই নেতাকর্মীরা কিন্তু উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নেতাকর্মীর সংখ্যা কিছু কম হলেও তারা কিন্তু আসছে এবং এই মুহূর্তে যেহেতু নেতাকর্মীরা অনেকে আছে এবং সারা রাত্রি যেহেতু ছিল, আর আপনি জানেন যে আজকে বিকেলেই হচ্ছে মূলত এই সমাবেশ এবং সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে পায়ে হেঁটে মূলত যেহেতু আপনি জানেন যে বাস ধর্মঘট চলছে এবং অন্যদিকে লঞ্চ ধর্মঘটও চলছে, লঞ্চ স্পিডবোট ভোলার থেকে লঞ্চ স্পিডবোট সেগুলো কিন্তু ধর্মঘট চলছে, ফলে সব মিলে কিন্তু স্থবির অবস্থা, তার দক্ষিণ জনপথ কিন্তু স্থবির মূলত এই ধর্মঘটের কারণে। তার মধ্য দিয়েও বিএনপির এই সমাবেশ বঙ্গবন্ধু উদ্যানে এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে অর্থাৎ রাত্রি যারা ছিল এবং এখন কিন্তু নতুন করে আমরা লক্ষ্য করছি যে কিছু নেতাকর্মী তারা কিন্তু আসতে শুরু করেছেন। আপনি জানেন যে আজকে বিকেলে মূলত বিএনপির এই বিভাগীয় গণসমাবেশ, সেই গণসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে যে প্রতিবন্ধকতা থাকার পরেও নেতাকর্মীরা আসছেন এবং আমরা যদি একটু দেখাই বঙ্গবন্ধু উদ্যানে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু নেতাকর্মী কিন্তু উপস্থিত আছে। মূলত আমরা আপনি জানেন যে বরিশালে ধর্মঘট চলছে গত দুই দিন ধরে এবং ধর্মঘটের কারণে একদিকে যেমন ধর্মঘটের কারণে মূলত জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং সেই তার মধ্যেই কিন্তু বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল মূলত বরিশালে ধর্মঘট এবং বিএনপির সমাবেশ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাব স্টুডিওতে সোহাগ।